আমি চাই এই কেসের 3 মাসের মধ্যে যদি আমরা রেপ কেসের ব্যাপারে পস্কো কেসের ব্যাপারে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে পারি এসব কেসের ব্যাপারেও এজেন্সির ব্যাপারেও ফাস্ট ট্র্যাক কোর্ট করে আমি মনে করি ডিসিশন নেওয়া উচিত 3 মাস টাইম নাও যে দোষী শাস্তি দাও এবং সত্যি কথা বলো আমার লজ্জা লাগছিল বলে কি না উড়িষ্যায় এমস এ নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করতে বুঝুন আমার এখানে বেঙ্গলে অল ইন্ডিয়ার মধ্যে পিজি হসপিটাল নাম্বার 1 মেডিকেল কলেজ আছে এনআরএস আছে বাঙ্গুর আছে সাগর দত্ত আছে সম্মুনাথ আছে প্রাইভেটেও অনেক ভালো ভালো হসপিটাল আছে কেন বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে ছোঁয়া আছে ইএসআই হসপিটাল কমান্ড হসপিটালে যেতে হবে হোয়াট ইজ দ্য ইন্টেনশন অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট উড়িষ্যায় নিয়ে যেতে হবে তোমার বাংলাটা কি কিছু নাই বাংলাটা এটা অসম্মান নয় বাংলার মানুষের এটা অসম্মান নয় তোমরা কি মনে করো সেন্ট্রাল গভর্নমেন্ট সাধু আর রাজ্যগুলো চোর রাজ্যগুলো আছে বলে তোমরা বেঁচে আছো মহারাষ্ট্র তো ছেড়ে দিয়েছে লড়াই করতে পারেনি বলে আমি এখনো মনে করি খুব বলছে মহারাষ্ট্র করেছে এরপর ঝাড়খণ্ড করব তারপর ছত্তিশগড় করব তারপর বাংলা করব আমি বলি আয় না বাংলায় আয় একবার একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে কিন্তু সুন্দরবন পেরিয়ে আসতে হবে দীঘা পেরোতে গেলে তোকে কুমির কামড়াবে আর সুন্দরবন পেরোতে গেলে তোকে রয়্যাল বেঙ্গল টাইগার কামড়ে দেবে আর নর্থ বেঙ্গল পেরোতে গেলে হাতি এমন সুরে ঘোরাবে না বুঝবে ঠেলা একদম টপকে ফেলে দেবে আমি এটুকু বললাম কারণ মনের মধ্যে আমি নিজেও এই ঘটনার জন্য কেউ করতে পারে আমি ভাবতে পারি না আমিও দুঃখিত মর্মাহত যাই হোক ঘটনাটা আদৌ ঘটনা না রটনা না এটা তৈরি করা হয়েছে সেটা বিচার ব্যবস্থা আশা করি বিজেপির কথা শুনে নয় নিজের মতো করে বিচার করবেন বিচার যা সঠিক কথা বলবে সেটা আমাদের দল পুরোপুরি মেনে নেবে কারণ আমাদের দল খুব ট্রান্সপারেন্ট চোর ডাকাতকে প্রশ্রয় দিয়ে আমাদের দল তৈরি হয়নি আমাদের দল আদর্শের মধ্যে তৈরি হয়েছে আমরা বিত্তবান চাই না আমরা বিবেকবান ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন